আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শামীমা সেকেন্দার আমরা আজকে পড়ব রোকিয়া শাখাওয়াত হোসেন গল্পটির যিনি লেখক সেলিনা হোসেন তার জীবন কাহিনী এক কথা তার পরিচিতি আর কি তো আপনাদের আমি সবসময় বলি যে আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দ ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা মূল গল্প বা কবিতা পড়বো এতে করে গল্প বা কবিতা আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আজকে আমরা ঠিক কবি পরিচিতিটা পড়ে নিচ্ছি এখানে আমি অনেক তথ্য দিয়েছি যে যেগুলো আপনাদের বইতে নেই এবং বইয়ের অনেক তথ্য এখানে দেয়নি প্রথমত আপনার বইয়ের তথ্যগুলো খুব মনোযোগ সহকারে পড়ে এগুলো পাশাপাশি পড়ে অতিরিক্ত জানবার জন্য জেনে রাখবেন কারণ কবি পরিচিতি প্রতিটা পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণের সাথে আসে তো দেখেন তার জন্ম হচ্ছে চোদ্দই জুন উনিশশো সাল চোদ্দই জুন কিন্তু আপনাদের বইয়ে দেয়া নাই ঠিক আছে এটা কিন্তু তারিখটা আমি দিয়ে দিলাম উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মস্থান হচ্ছে তার রাজশাহী তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি যেহেতু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন পেশা হিসেবে তিনি ছিলেন কথা সাহিত্যিক লেখক ঔপন্যাসিক দেখেন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন যেটা উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি তিনি পেয়েছেন একুশে পদক যেটা দুই সালে তারপর তিনি পেয়েছেন স্বাধীনতা পদক যেটা দুই সালে তার লেখা সবচেয়ে পছ আমার পছন্দের একটা ছবি তার লেখা হাঙ্গুর নদীর গ্রেনেড আপনারা চাইলে দেখতে পারেন খুব সুন্দর মানে যে কোনো মানুষের মন কারার মতো একটা ছবি তিনি লিখেছেন এছাড়াও তার লেখা আরও অনেক অনেক সুন্দর সুন্দর কাব্যগ্রন্থ আছে আপনারা চাইলে পড়তে পারেন তো এই ছিল তার সংক্ষেপে কবি পরিচিতি এরপর আমরা চলে যাব পাঠ পরিচিতির আলোচনাতে আমরা এখন চলে আসলাম পাঠ পরিচিতির আলোচনাতে আপনাদের বোঝা সুবিধার্থে আমি আপনাদের বইয়ের যে পাঠ পরিচিতিটি আছে সেটি তুলে নিয়েছি এবার চলেন বিস্তারিত আলোচনা করি রোকিয়া শাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত অর্থাৎ তিনি নারী জাগরণের জন্য কিংবা নারীদের যে সব অধিকার আছে সেসব অধিকারে ভূমিকা রাখবার জন্য যেসব আন্দোলন করবার দরকার সেটা তিনি ওই সময়টাতে করেছেন বিশ শতকের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল তখন তিনি প্রায় একক প্রচেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন দেখেন বিশ শতাব্দীর শুরুর দিকে বিশ শতকের শুরুর দিকে যখন কি না মেয়েদের কি ছিল মেয়েদের অধিকার তো দেওয়া হতোই না এবং তাদের শিক্ষার দারগোড়া পর্যন্ত পৌঁছান পৌঁছাতে দেওয়ার কোনো সুযোগ ছিল না তাদের পারিবারিক মন্ডল এমন বাজেভাবে তাদেরকে আবদ্ধ করে রাখা হতো যে তারা পরিবারকে উপেক্ষা করে গিয়ে যে শিক্ষা গ্রহণ করবে এই সুযোগ তাদের ছিল না বিশেষ করে তখনকার মুসলিম পরিবারগুলো আরো বেশি ধরনের ঝামেলা সৃষ্টি করে এবং ওই সময়টাতে রোকেয়া শাখাওয়াত হোসেন বাড়ি বাড়ি গিয়ে তিনি গার্ডিয়ানদের বোঝান অভিভাবকদের বোঝানোর মাধ্যমে তিনি ওখান তখনকার মেয়েদের স্কুল মুখী করেন প্রথমে যে সংখ্যাটা খুব সামান্য ছিল কিন্তু ধীরে ধীরে সেটা বাড়ে তারপর দেখেন তার এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম লেখালেখি দেখেন নর্মালি আন্দোলনের হাতিয়ার কি হয় অস্ত্র তাই না কিন্তু দেখেন তার এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম ঠিক আছে তিনি লেখালেখির মাধ্যমে তার প্রতিবাদ তিনি প্রকাশ করতেন এরপর আসেন একটি শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারের সদস্য ছিলেন তিনি তার পরিবার শোকয়া শাখাওয়াত হোসেনের পরিবার ছিল যথেষ্ট শিক্ষিত এবং অনেক সংস্কৃতি মনা পরবর্তীতে তিনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তার স্বামী শাখাওয়াত হোসেন তিনিও কিন্তু তার এই সব কিছুতে খুব বেশি সাপোর্ট করতেন ঠিক আছে তারপর দেখেন কিন্তু তারপর ও অনেকে প্রতিকূলতা অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে এরপর নানান প্রতিকূলতা ছিল বাধা বিপত্তি ছিল তা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারপর তিনি এগুলোকে উপেক্ষা করে শিক্ষা গ্রহণ কিন্তু তিনি করেছেন অ্যাট লাস্ট এরপর দেখেন ফলে নারী শিক্ষার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন অর্থাৎ এই যে তিনি যে প্রতিকূলতাগুলো পার করেছেন বাধাগুলো উপেক্ষা করেছেন এরপরে তার ধারণা চলে আসছে যে একজন মেয়ে যখন শিক্ষা গ্রহণ করতে যান তখন তার কি ধরনের বাধা আসে শুধুমাত্র সেই সময়টাতে যে ছিল তা কিন্তু না বর্তমান দুই হাজার সালে এসেও কিন্তু আমরা বলতে পারি এখনও প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় মেয়েদের শিক্ষার ব্যাপারে কতটা উদাসীন অভিভাবকরা চানি না মেয়েরা শিক্ষা গ্রহণ করুক খুব বেশি হলে পঞ্চম শ্রেণী পর্যন্ত তার উপরে তারা যেতেই চান না পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে পরে তাকে দিয়ে দেওয়া হয় বাল্যবিবাহ এবং পরবর্তীতে তার জীবন হয়ে যায় ঝুঁকিপূর্ণ তারপর আসেন এই পটভূমিতেই তিনি তার লেখালেখির জগৎকে যৌক্তিক ও শানিত করে তোলেন শুধুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে তিনি তার লেখালেখির জগৎটাকে অনেক বেশি যৌক্তিকতায় ভরে তোলেন ঠিক আছে আসলেই তো যৌক্তিক কারণ একটা মেয়ের জন্য একটা নারীর জন্য শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার অধিকার আদায়ের জন্য অনেক বেশি যেসব জিনিস দরকার যেমন আন্দোলন করে যদি তার অধিকার আদায় করা যায় শেষ মেশ তাহলে সে আন্দোলনটা করাই কিন্তু শ্রেয় তাই না এরপর দেখেন ফলে অনিবার্যভাবেই নারী মুক্তির আন্দোলনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এই দুই সালে এসেও কিন্তু আমরা তাকে স্মরণ করছি এবং তার রেখে যাওয়া অবদান কিন্তু আমরা মনে করছি কারণ এই নারী আজকে আপনি যে এই যে ক্যামেরার সামনে পড়াশোনা করছেন আপনি যে ভিডিও দেখে পড়াশোনা এগিয়ে যাচ্ছেন একজন মেয়েকে আমি বলছি আপনাদের কিন্তু এই রোকেয়া শাখা অথসেনকে পার্সোনালি ধন্যবাদ দেওয়া উচিত কারণ নয়তো কিন্তু আমরা উনি যদি এই অবদানগুলো আমাদের জন্য না রেখে যেতেন তাহলে কিন্তু আমরা আজকে এত দূর আসতে পারতাম না তো এই ছিল আমাদের পাঠ পরিচিতি এবং কবি পরিচিতির সংক্ষিপ্ত আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ